তো হ্যালো বন্ধু বান্ধবী সকল, আশা করো আপনার সকলে ভালে আছে। তো আজি মনে হয়েছো আপনার এটা বহুত বহুত ভাল খবর, কারণ ফাইনালি ইমান অপেক্ষার পিছত গ্রেড থ্রি আর গ্রেড ফোর রিজাল্ট ডেট এন্ড টাইম আহি গেছে। তো এই বহুত বহুত ভাল খবর। তো যখন লড়া ছোৱালীয়ে গ্রেড থ্রি আর গ্রেড ফোর এক্সাম দিছিলে, তো সেই সকল কারণে বহুত বহুত ভাল খবর, কারণ ফাইনাল ডেট আহি গেছে। তো আপনাদের কেতিয়া এই রিজাল্টর লিঙ্কটি একটিভ করে দিয়া হব, তো আজি এইটোর ভিডিওত আপনাকে কমপ্লিট ডিটেলস আপনাদের জানিব পাৰিব যে কেতিয়া আপনাদের রিজাল্ট চাব পাৰিব। তো মই এইটো কোৱা কথা নয়, আমার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যারে নিজে ঘোষণা করেছে। তো আপনাদের ভিডিওটি অল্পও স্কিপ নকরাকৈ প্রথমেরপরা শেষলৈ চাই থাকিব। আর যদি মোট চ্যানেল নতুন হয়ে আছে তেনে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করব আর কাষত থাকা বেল আইকনটি অন করে দিব। আর এইটো ভিডিও আপনার বন্ধু বান্ধবী সকল ওর হোয়াটসঅ্যাপ ফেসবুক যিমান পারে আপনাদের শেয়ার করে দিব, কারণ বহুত ভাল খবর আহিছে, বহুতে ভাল খবর, কারণ বহুতে অপেক্ষা করে আছে, বহুতে ওয়েট করে আছে যে কেতিয়া দিব গ্রেড থ্রি রিজাল্ট, কেতিয়া পাম গ্রেড থ্রি রিজাল্ট চাবলৈ। তো বহুতে অপেক্ষা করেছে, তো আপনাদের প্লিজ ভিডিওটি শেয়ার করে দিব যাতে সকলে সেইটো চাব পারে। তো আপনাদের সেই ভিডিওটি চাই লোক আমার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যারে কি কৈছে, তো আপনাদের কমপ্লিট ডিটেলস আপনাদের সকল জানিব পাৰিব কেতিয়া আপনার রিজাল্টর ডেটটি দিয়া হব, কেতিয়া কেতিয়া আপনাদের রিজাল্ট আপনাদের চাব পাৰিব, কমপ্লিট ডিটেলস আপনাদের চাব জানিব পাৰিব। তেন্তে বলক ভিডিওটি আপনাদের চাই লোক। অহা 6 মে তারিখে অসমত 51,397টা চাকরি ফলাফল নির্ধারণের আমি দিন নির্ধারণ করেছো। 6 মে তারিখে 51,397টা নিযুক্তির ফলাফল ঘোষণা করা হব। ইয়ার ভিতর তৃতীয় আর চতুর্থ শ্রেণীর তৃতীয় শ্রেণীর 11,346টা হব, যার রিটেন, অরেল, স্কিল সব হয়ে গেছে, যাক আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট বলে কোয়া হয়। চতুর্থ শ্রেণীর 14,281টা, এই পদকেটার ফলাফল 6 মে তারিখে ঘোষণা করা হব। সমান্তরালভাবে রাজ্যের আরক্ষী আর বন বিভাগত চলি থাকা নিযুক্তির 5,730টা পরীক্ষার ফলাফল, পদর ফলাফলও 6 মে তারিখে ঘোষণা করা হব। স্বাস্থ্য বিভাগত চলি থাকা বিভিন্ন পরীক্ষার ফলাফল তৃতীয় চতুর্থ লক্ষিমপুর মেডিকেল কলেজ আদি সকল সামগ্রী 5,799টা পদর ফলাফলও 6 মে তারিখে ঘোষণা করা হব। শিক্ষা বিভাগত 14,241টা পদর ফলাফল আমি 6 মে তারিখে ঘোষণা করি। এই গোটেখিনি যোগ করিলে 51,397টা পরীক্ষার ফলাফল আমি 6 মে তারিখে ঘোষণা করি। 10 মেৰ পৰা 20 মেৰ ভিতর কোনোবা এটা উপযুক্ত দিনত আমি গুৱাহাটীত রাজহুয়া সভার জড়িয়ে খানাপড়া ফিল্ডতে হোক বা সরু সজাই স্টেডিয়ামতে হোক এই নিযুক্তিপত্র সমূহ আমি বিতরণ করি। কেবিনেটে এই কারণে সিদ্ধান্ত লৈছে যে যোৱা কিছুদিন ধরে প্রার্থী সকলে ঘনাই ঘনাই সামাজিক মাধ্যমত কেতিয়া রিজাল্ট দিব, কেতিয়া রিজাল্ট দিব এটা প্রশ্ন আনি থাকার কারণে আমি এটা ফ্ল্যাট ডেট করে দিল যে 6 মে তারিখে সকলে রিজাল্ট পাব আর 12, 13, 14 কোনোবা এটা ভাল দিনত আমি নিযুক্তি দিম। এই নিযুক্তিখিনি দিয়ার লগে লগে আমার অসমত আমি ঘোষণা করা মতে সরকারি চাকরি নিযুক্তিয়ে 92,000ত ভরি দিব। ইতিমধ্যে 42,600 দিয়া হয়েছে, সরি 94,000ত ভরি দিব, 42,600 দিয়া হয়েছে, 51,400 দিয়া হব, গতি টোটেল 94,000ত ভরি দিব, বাকি 6,000 থাকিব। সেই 6,000ও নিযুক্তি প্রক্রিয়া আমি জুন মাহর পর আরম্ভ করে দিম, যাতে সেই 6,000ও আমি দিব পারো। কিন্তু মোক বিভিন্ন বিভাগে কোয়া মতে আরও 1,000মান অত্যত পরীক্ষা হয়ে আছে, তারও ফলাফল দিলে হয়তো আমি ইয়াক 95,000লৈকেও লৈ যাব পাৰিম, আমি অলপ চেষ্টা করব। তো আশা করো আপনার সকল বুঝি পাইছে কেতিয়াপর আপনাদের আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের যুদ্ধ পোস্টর রিজাল্ট, সেইসব পোস্টর রিজাল্ট গ্রেড থ্রি গ্রেড ফোর যে রিজাল্ট, এটি কেতিয়াপর আপনার চাব পাৰিব।
ভিডিওটো যদি ভাল লাগি থাকে তেনেহ'লে এটা লাইক কৰিব, আৰু যদি মোৰ চেনেলত নতুন হৈ আছে তেনেহ'লে প্লিজ চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব আৰু কাষত থকা বেল আইকনটো অন কৰি দিব। আৰু এইটো ভিডিও আপোনাৰ বন্ধু বান্ধৱীসকলৰ ওচৰত হোৱাটছএপত ফেচবুকত যিমান পাৰে আপোনালোকে শ্বেয়াৰ কৰি দিব। ধন্যবাদ।